বাংলাদেশের শিক্ষার্থীদের জার্মানিতে পড়ার সুযোগ, ব্যাপারটা খুবই কমন ব্যাপার বর্তমানে সময়ের জন্য। উচ্চশিক্ষার জন্য স্নাতক স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের পছন্দের অন্যতম গন্তব্যের একটি কান্ট্রি হচ্ছে ইউরোপের সমৃদ্ধ দেশ জার্মানি। শিক্ষা ও গবেষণার জন্য টিউশন ফি ও শিক্ষাবৃত্তির সুবিধা থাকায় সেখানে স্টুডেন্টের সংখ্যা দিনে দিনে বেড়ে যাচ্ছে। দ্য টাইমস হায়ার এডুকেশনের তালিকার অনুসারে বিশ্বের শীর্ষ 200 ইউনিভার্সিটির মধ্যে 12টি জার্মানিতে অবস্থিত। জার্মানিতে জার্মানি ল্যাঙ্গুয়েজ শিক্ষার পাশাপাশি ইংরেজি ভাষাতেও পড়ার সুযোগ আছে। বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও মানবিক সব শাখাতেই উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ রয়েছে জার্মানিতে। জার্মানির উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে লুডভিগ ম্যাক্সিমিলিয়ান ইউনিভার্সিটি অফ মিউনিক, ফ্রি ইউনিভার্সিটি অফ বার্লিন, হাইডেলবার্গ ইউনিভার্সিটি, ওলম ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বার্থাবেন অ্যান্ড সো অন। বৃত্তির সুযোগ রয়েছে বিভিন্ন ধরনের। জার্মান বার্তা সংস্থা ডয়েচে ভেলের ওয়েবসাইট থেকে জানা যায়, প্রতি বছর 2.5 লাখ বিদেশি শিক্ষার্থী এবং 23,000 পিএইচডি গবেষক জার্মানির বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হন। এই বিশাল সংখ্যার কর্মসূচির মধ্যে 25% স্টুডেন্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে বৃত্তি পান। ডিএডি বা জার্মান ছাত্র বিনিময় কর্মসূচির মাধ্যমে প্রতি বছর অনেক শিক্ষার্থী জার্মানিতে পড়াশোনার সুযোগ পান। বর্তমানে 45,000 শিক্ষার্থীকে, দ্যাট মিনস 45,000 বিদেশি শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিচ্ছে প্রতিষ্ঠানটি। এই প্রতিষ্ঠানের বৃত্তিভোগীদের 70% আসেন বিদেশ থেকে। স্নাতক কোর্সের বিভিন্ন শিক্ষার্থীরা মাসে 685 ইউরো স্কলারশিপ পান, স্নাতকোত্তর 750 ইউরো এবং পিএইচডি গবেষকরা 1,000 ইউরো বৃত্তি পেয়ে থাকেন। তবে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের বৃত্তির জন্য সুযোগ খুবই সীমিত। বাংলাদেশ থেকে প্রতি বছর বৃত্তি নিয়ে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে শিক্ষার্থীরা যাচ্ছে জার্মানিতে। স্টিপেন্ডি আটেন ডেয়ার স্টুডেন্ট টি ফটুং ডোয়েচেস ফল্ক ডোয়েসলান স্টিপেন্ডি উম নামের বৃত্তিসহ বিভিন্ন ফাউন্ডেশনে বৃত্তি পাওয়ার সুযোগ রয়েছে। ডিএডি কনরাড এডেনাওয়ার ফাউন্ডেশন, হাইনরিস পোল ফাউন্ডেশন, লিড রিচ অ্যাপার্ট ফাউন্ডেশন, বোরিঙ্গার রিয়েল হাইম ফাউন্ডেশন প্রভৃতি ফাউন্ডেশন থেকে বৃত্তি পেয়ে থাকেন শিক্ষার্থীরা। এখন প্রশ্ন হচ্ছে জার্মানিতে কী কী পড়ার বিষয় আছে। জার্মানিতে বর্তমানে 450টির বেশি স্নাতকোত্তর ও পিএইচডি বিষয়ে পড়ার সুযোগ আছে। তাদের মধ্যে যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, অ্যাডভান্স ম্যাটেরিয়ালস, অ্যাডভান্স অনকোলজি, কমিউনিকেশন টেকনোলজি, এনার্জি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ফিনান্স, মলিকুলার সায়েন্স, বিভিন্ন ভাষা বিষয়ে পড়াশোনা, ফিজিক্স, গণিত, কম্পিউটার সায়েন্স, প্রকৌশল বিজ্ঞান, জীববিজ্ঞান অ্যান্ড সো অন। সো বুঝতেই পারছেন অনেক ধরনের পড়ালেখার সুযোগ আছে। এখন প্রশ্ন হচ্ছে আবেদন প্রক্রিয়া কীভাবে করবো। অনলাইনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবেদনের সকল প্রক্রিয়া ও ডিটেলস দেওয়া আছে। বাংলাদেশ স্টুডেন্ট অ্যান্ড অ্যালাইমেন্ট অ্যাসোসিয়েশন ইন জার্মানির ওয়েবসাইট vsagwe.de থেকেও শিক্ষার্থীরা জার্মানিতে বর্তমানে পড়ছেন এমন শিক্ষার্থীদের কাছ থেকে সরাসরি পরামর্শ নিতে পারেন। সো আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এই ডিটেলসগুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। এছাড়া আমার কন্ট্যাক্ট ডিটেলসও দেওয়া থাকবে। আর জার্মানির শিক্ষা ব্যবস্থা, দৈনন্দিন জীবন, যেমন পড়ালেখা, সব সুযোগ সুবিধা ওই তথ্য যত যাবতীয় সেই ওই সাইটগুলো থেকে পেয়ে যাবেন। এছাড়া আজকের ভিডিওটি জাস্ট আমি শুরু করার জন্য শুরু করেছি সত্যি কথা বলতে। নেক্সট একই ভিডিওতে ডিটেলস সহকারে সব তথ্য আপনারা পেয়ে যাবেন। আর আপনাদের জার্মানির ব্যাপারে যে ধরনের কোশ্চেনগুলো থাকে, কাইন্ডলি ইনবক্স মি ইন ফেসবুক অর কমেন্টে আপনারা জানাবেন। সো নেক্সট একটি ভিডিওতে আপনার সাথে দেখা উচিত। টিল দেন, গুড বাই।